থানায় ডায়েরি করেছিলাম, তো ওরা কোনো কিছু স্টেপ নেয়নি। তো আমার বাবা ওখানে থাকে, তো আমার বাবাকে দিয়ে একজন বলেছে তোমার মেয়ে জামাই, মানে আমার ছেলে আমাকে যেতে বলেছে যে তোমার মেয়ে জামাইকে ভুটানের কাছে যেতে বলো, হাতে পায়ে ধরতে বলো যদি কোনো স্টেপ পুলিশ নেয়। স্টেপ তো কোনো পুলিশ নেয়নি। কোনো কর্মীর দ্বারা আমাদের বলেছে, একটা কথা বলেছে যে ওকে টোটাল ভুটানের কাছে গিয়ে যদি হাতে পায়ে ধরে আমাকে, আমি যেহেতু পঞ্চায়েত সদস্য, আমাকে যদি ওদের কাছে গিয়ে মানে হ্যান্ডওভার হতে হবে, যে ওদের টিএমসির এতে ঝান্ডা ধরতে হবে, যদি ধরতে পারো করো, নাহলে তোমার ছেলে পাবে। আপনারা শুনলেন মা ও বাবার অভিযোগ এবং শঙ্কুদেব পান্ডা বিজেপি নেতা, তিনিও যে মারাত্মক অভিযোগ করেছেন, যার বিরুদ্ধে অভিযোগ, তিনি কি বলছেন দেখুন। জানি ওই বুথে একটা বিজেপির সদস্য জিতেছে এবং সদস্য আছে জানি, কিন্তু আমি ভালোভাবে ওর মুখও চিনি না। আমি তো ওকে এটা কেস করবো, এরকম বড় অভিযোগ দিয়েছে যেটা তৃণমূল কংগ্রেসের এত দুর্ভিক্ষ দেখা দেয়নি। একটা বাচ্চাকে কিডন্যাপিং করে হুমকি দিয়ে ভোট করবে, তৃণমূলের সেই জায়গায় যায়নি, বজবজ টু সেই জায়গায় যায়নি। অতএব যারাই বলছে এটা ভিত্তি। ওনার ছেলে নিখোঁজ হয়ে যায়, উনি প্রথম থানায় যান, থানায় গিয়ে এফআইআর করতে যান, ওনাকে বলা হয় আপনার কোনো এফআইআর ফেফআইআর নিতে পারবো না, যা জিডি দেওয়ার আছে দিয়ে যান, আর চলে যান জাহাঙ্গীর আর ভুটানের কাছ থেকে অ্যাপ্রুভাল নিয়ে আসুন। তারপরে এলো ওদের কাছে খবর, বার্তা। কি বার্তা দেওয়া হয়েছে? বাবা গেলে হবে না, শাহজাহানের মতো মাকে যেতে হবে এবং ভুটান বাবুর কাছে গিয়ে আবেদন জানাতে হবে, আর ওনাকে রাজনীতি ছেড়ে দিতে হবে, নাহলে তৃণমূল কংগ্রেস জয়েন করতে হবে। আমি তৃণমূল কংগ্রেসের কাছে এবং এই রাজ্যের অন্যতম এমপি ডায়মন্ড হারবারের, ডায়মন্ড হারবার মডেলের প্রবক্তার কাছে আমি আবেদন জানিয়ে এইটুকু বলতে চাই, আর কি করলে আপনি নির্বাচনে জিতে খুশি হবেন আমি আপনার কাছে জানতে চাই। আমি জানতে চাই ইলেকশন কমিশনের কাছে যে এটা কোন ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনের পরিবেশ আপনারা তৈরি করছেন ডায়মন্ড হারবারে। আপনি ভাবুন, স্পেসিফিক কমপ্লেন হওয়ার পর এখনও কোনো অ্যাকশন নেই এবং তাকে থানা থেকে কমিউনিকেট করা হচ্ছে, বলা হচ্ছে চলে যাও তৃণমূলের গুন্ডাদের কাছে গিয়ে সেটেল করো। ডায়মন্ড হারবারে এখনো পর্যন্ত তৃণমূল কংগ্রেসের সেই অবস্থা তৈরি হয়নি যে বিজেপির কোনো পঞ্চায়েত মেম্বার বিজেপির কোনো ছেলেকে অপহরণ করবে, ফলে এটা এই ধরনের একটা ভুয়ো আওয়াজ তুলে তৃণমূল কংগ্রেসকে কালিমালিপ্ত করা হচ্ছে। আর যেহেতু ডায়মন্ড হারবারে আমাদের প্রার্থী, আমাদের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, যার কারণে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কালিমালিপ্ত করো, তৃণমূল কংগ্রেসকে কালিমালিপ্ত করো, মমতা বন্দ্যোপাধ্যায়কে কালিমালিপ্ত করো, ফলে এই ধরনের যে নোংরা চক্রান্ত, নোংরা খেলা এরা যারা করছেন, আমি তাদেরকে রিকোয়েস্ট করব এই ধরনের নোংরামো না করার জন্য। আর ডায়মন্ড হারবারে বিজেপির কোনো অস্তিত্ব আছে বলে আমি তো মনে করি না যে সেখানে তৃণমূল কংগ্রেসকে বিজেপিকে অপহরণ করতে হবে বা তাকে চাপ দিয়ে বলতে হবে তুমি বিজেপিতে যোগদান করো, এটা মনে সম্পূর্ণ মিথ্যা, সম্পূর্ণ ভুয়ো বলে আমি অন্তত মনে করছি।